হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 8টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর রাস্তায় যেতে যেতেই ব্লগটা স্টার্ট করে দিলাম, কেননা আমি এখন যাচ্ছি মানে আমাদের গ্রুপে আরেকজন যে যায়, তো তার কাছে গ্রুপের একটা খাতা আছে, খাতাটায় সই করা বাকি আছে। তো সেই খাতাটা দিয়েছিল সেই আগের বুধবারে, কিন্তু খাতাটা আনা হয়নি। আর কালকে বুধবার, আজকে হঠাৎ করে মনে উঠলো, ওই জন্য খাতাটা আনতে যাচ্ছি। তো এনে সই করে আবার দিয়ে আসতে হবে কাকির বাড়িতে, তো কাকিরও সই করতে হবে। তো যাই হোক, আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আর রাস্তা দেখো ভিজে, একটু ছিটে ফোটা করে হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আর একটু আগে ভালোই বৃষ্টি জোরে জোরে পড়ছিল। তো যাই হোক, চলো দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা। আর এদিকে দেখো, মাঠে জল জমে গেছে, কিন্তু এখানে অল্প অল্প জমেছে, যেই জায়গাগুলো নিয়েছো তো সেখানে জল জমে গেছে। আর আজকে বৃষ্টি হলে তো মনে হচ্ছে আরও মানে জমে যাবে। আর এক বছর এখানে না মানে বৃষ্টি হয়েছিল, যে বছরে যে বন্যা হয়েছিল সব জায়গাতে, সেই বছর এখানে পুরো কোমর সমান মাঠে জল হয়ে গেছিলো। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি। আর তো আমি যখন গিয়েছিলাম তখন হাজব্যান্ডের মেয়ে ঘুমোচ্ছিলো, তো ওরা উঠে গেছে। এখন আমি বাড়ি এসে এই যে বিছানাটা এবার তুলে নেবো। এখন বাজে 5টা, আর আমি এখন যাব একটু আমার কাকিদের বাড়ি। তো কাকিদের বাড়ি যাব কারণ এই যে গ্রুপের খাতা নিয়ে এসেছিলাম, তো এটাতে কাকির আমার সই হয়ে গেছে আর কাকির সই বাকি আছে, তো ওই জন্য খাতাটা দিয়ে আসতে যাবো। কালকে আবার বুধবার, তো কালকে তো আবার গ্রুপে যাওয়ার আছে, দিয়ে আসতে যাব। আর আজকে দিয়ে আসলে কাকি সই করে রাখবে, আমি কালকে গ্রুপে যাওয়ার সময় নিয়ে যাব। তো চলো যাওয়া যাক। তো কাকিদের বাড়ি গেছিলাম, চলে এসেছি, আর এখন যাব হচ্ছে মায়ের ওখানে, কারণ পুকুকে নিয়ে গেছিলো মা দুপুরবেলা। আর কাকিদের বাড়ি এসে একটা উপকার হয়েছে, এই যে বিপত্তারিণী মায়ের সুতো পেয়েছি। হাজব্যান্ড বলছিলো যে কেউ পুজো দিচ্ছে না, বিপত্তারিণী সুতো পাই কিনা বলছিলো, তো ওই জন্য ভালোই হলো এই যে বিপত্তারিণী সুতো। তো চলো পুকুকে এনে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে। তো মার ওখান থেকে বাড়িতে এসেছি, প্রায় সন্ধে হয়ে গেছিলো, অল্প অল্প দিনের আলো ছিল। তো এসে টুকটাক ঘরে কাজ ছিল করে, আর সন্ধে টন্ধে দিয়ে এই যে পুকুর জন্য এখন একটুখানি খাবার বানাচ্ছি। এটা হচ্ছে কর্নফ্লেক্স, তো কর্নফ্লেক্স তো গোটা গোটা দুধে দিলে থুতু করে ফেলে দেয়, একদম খেতে যায় না, ওই জন্য গুঁড়ো করে মিক্সারে গুঁড়ো করে রেখে দিয়েছি। তো দিলাম ওটা, ও এখন খাবে। তো পুকুকে খাবারটা খাইয়ে দিয়ে এখন এসেছি চা করতে, একটু চা খাবো, তারপরে রাত্রেবেলা রুটি করব। তো এটাকে চাটা খেয়ে নিই। তো চাটা খেয়ে এই যে রাত্রে রান্নাটা করা হয়ে গেছে, রান্না বলতে রুটি করেছি আর আলু ভেজেছি, আর আম আছে, তারপরে মেয়েও আর দুধ রুটি দেব, আর টক দই আছে, তো এটা দিয়ে রাত্রেবেলা হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে গুড নাইট।